শারদীয় দুর্বোৎসবে প্রাককালীন নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানা এলাকার একাধিক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিলেতি মদ সহ তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এই নেশা বিরোধী অভিযানের বিস্তারিত বিবরণ তুলে ধরতে গিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানান, তেলিয়ামুড়া থানাধীন করইলং এবং তেলিয়ামুড়া বাজার সংলগ্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে সর্বমোট প্রায় লক্ষাধিক টাকার অবৈধ বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ। তৎসঙ্গে এই অবৈধ বিলেতি মদ পাচারের সঙ্গে জড়িত মনীষ সাহা সহ আরো দুই পাচারকারীকে জালে তুলে পুলিশ। তৎসঙ্গে আগামী দিনেও তেলিয়ামুড়া থানার পুলিশের এই ধরনের নেশা বিরোধী অভিযান জারি থাকবে বলে জানান তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা আজকে গোপন খবরের ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গাতে এন্ট্রিকা রেড করি, তরলং এরিয়াতে এবং তেলিয়ামুড়া বাজার সংলগ্ন এলাকাতে আমরা রেড করি। তো আমরা পর্যাপ্ত পরিমাণ দেশি মদ, বিদেশি মদ এবং বিয়ার আমরা বাজেয়াপ্ত করতে পেরেছি এবং পাশাপাশি ওই মদ যারা অবৈধভাবে বহন করেছিল তাদের আমরা অ্যারেস্ট করি। মোট তিনজনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। স্যার, মদের আনুমানিক বাজার মূল্য কিরকম হবে সব মিলিয়ে? আমরা আজকে যে পরিমাণ মদ আমরা সিজ করেছি তার আনুমানিক বাজার মূল্য হবে লক্ষাধিক টাকা। এবং আমাদের এই এন্ট্রিলিকা রেট আগেও ছিল, এখনও চলবে, পুজোর মরশুমও চলবে এবং ভবিষ্যতেও থাকবে। এবং পাশাপাশি আমরা আরেকটা বার্তা দিতে চাই, আমাদের যে শব্দ দূষণ, শব্দ দূষণের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। পুজো মরশুমগুলিতে যে নির্দিষ্ট সময়সীমা আছে ওই নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আমরা এটা দেখব। নির্দিষ্ট সময়সীমার বাইরে যদি কেউ পর্যাপ্ত পরিমাণ সাউন্ড দিয়ে ডেসিবেল মেনটেন না করে যদি শব্দ দূষণ করে তাহলে আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবো এবং পাশাপাশি মদবিরোধী অভিযান আমাদের চলতে থাকবে। শারদ উৎসবের প্রাককালে পুলিশি তৎপরতায় এই বিপুল পরিমাণ অবৈধ বিলিতি মদ উদ্ধারের ঘটনায় জনসাধারণের মধ্যেও প্রশংসার রব বইছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।